আমাকে পড়লে মনে খোঁজো এইখানে, এখানে খোঁজে আমি জীবনের মানে। আমার জীবন থেকে উঠে আসা সুর, তোমাকে শুনে আমি যাব বহুদূর। ফিরে আসবো আমি তোমারই সুপাশে, থাকবো তোমার বুকে আর আশেপাশে। আমাকে পড়লে মনে খোঁজো এইখানে, এখানে খোঁজে আমি জীবনের মানে। আমাকে পড়লে মনে খোঁজো এইখানে, এখানে খোঁজি আমি জীবনের মানে। হ্যাঁ, এখন জীবনের মানে খোঁজারই সময়। কেন বেঁচে আছি, কি জন্যে বেঁচে আছি, কেন বেঁচে থাকবো, এটা তো ভীষণ বড় প্রশ্ন আমাদের কাছে। আমরা যারা ছবি আঁকি এতদিন ধরে গজদন্ত মিনারে বসে ছবি আঁকতাম হয়তো কেউ কেউ, আজকে এই লকডাউনের সময় অদ্ভুত একটা প্রশ্ন মাথার মধ্যে যাচ্ছে। এই শিক্ষিত সমাজ, এলিট সমাজ, তারা গালাগালটাকে ভাগ করেছিল। শুয়োরের বাচ্চা সেটা একটা গালাগাল। শুয়োর একটা ঘৃণ্য প্রাণী, সে নোংরায় থাকে, নরকে থাকে, তাকে তুলনা করে শুয়োরের বাচ্চা বলে গালাগাল দেওয়া হতো। আজকে অদ্ভুত, আপনি একটা কথা ভেবে দেখেছেন? কোটি কোটি শ্রমিক, কোটি কোটি মানুষ, শ্রমজীবী মানুষ, তারা খাদ্য সংস্থানের তাগিদে দেশের এই প্রান্ত থেকে এই প্রান্তে তারা কাজ করে খায়। তাদেরকে বলা হচ্ছে পরিযায়ী শ্রমিক। অদ্ভুত না? খুব হাস্যকর। জানেন, আপনার কাছে হয়তো হাস্যকর নাও মনে হতে, যে পরিযায়ী পাখি বলেছে তো। হ্যাঁ, পশু পাখি দিয়ে তো ছোট লোকদের, মানুষকে চিহ্নিত করা হয়। অদ্ভুত, পরিযায়ী শ্রমিক জনগণনার হিসেবে ছিল না, এত মানুষের সংখ্যা আসলে পরিসংখ্যান ছিল না। এই পরিসংখ্যানটা এখন বেরিয়ে গেল। যেমন করে ইঁট গাঁথতে গাঁথতে ইঁটগুলো দাঁত মুখ খিচিয়ে বেরিয়ে থাকে একটা অট্টালিকা, এই শ্রমিকদের ঘামে, রক্তে, জলেতে, যাদের বুকের ওপর দিয়ে আজকে সুদূর প্রসারিত অট্টালিকা, শপিং মল তৈরি হচ্ছে, তাদেরকে এই অসময়ে, এই দুঃসময়ে, এই সংকটের সময় তাদেরকে কুকুরের মতন তাড়িয়ে দেওয়া হলো, বলা হলো পরিযায়ী শ্রমিক। অদ্ভুত না? কি বিচিত্র! এখনো ভাবতে হচ্ছে আমরা কেন আছি। আমার না খুব মানে হাসি পাচ্ছে, জানো, হাসি পাচ্ছে, মানে হাসি তো পেতেই হবে এরপর এই সময়, কারণ এতটা বিমর্ষ, এতটা বিবর্ণ ধূসর দিনকাল আজকাল, মহাসংকটের দিন। এই যে পরিযায়ী শ্রমিক, পরিযায়ী শ্রমিক করে মাথা খারাপ করছে। ছোটবেলায় না পরিযায়ী অর্থনীতির কথা শুনেছিলাম, যদিও আমি অর্থনীতি কিছু বুঝি না, বুঝি না মানে একদম বুঝি না ব্যাপারটা তা নয়, এই সময় তো বুঝতেই হচ্ছে যে এর পরবর্তীকালে আমাদের কি অবস্থা হবে, দেশের কি হাল, 40 কোটি মানুষ কর্মহীন হয়ে পড়বে। আর আমরা যারা ছবি আঁকিয়ে খুব মজা করছিলাম এতদিন ধরে, আসলে সব নষ্ট হয়ে যাবে, জানেন তো। কারণ আমি তো বারবার ধরে বলেছি, আমরা বারবার ধরে বলেছি যে আমরা বেসিক্যালি একটা আনঅর্গানাইজড সেক্টরে কাজ করি, আমরা কেউ অর্গানাইজড নই। আমরা ছবি আঁকি, যারা কবিতা লিখি, যারা সাহিত্য করি, আসলে সাহিত্য করেও পেট ভরে না। আর কটা কবি পৃথিবীতে বলুন তো, ভারতবর্ষে, যে কবিতা লিখে, কাব্যগ্রন্থ লিখে সে খেতে পায় খুব ভালো করে। এই আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে আমরা শিল্পীরা হয়তো এইভাবেই কথা বলবো, পুজোর শিল্প করি, এই তো অবস্থা আমাদের। এরপরে কি থাকবে বলুন তো, যেখানে কোভিড-19 প্রকোপে মানব সভ্যতা আদৌ বাঁচবে কিনা সন্দেহ আছে, যেখানে রাষ্ট্ররা, রাষ্ট্রনেতারা অদ্ভুত একটা খেলায় মত্ত হয়ে গেছে, তারা রোগটাকে নিয়ে হয়তো চিন্তিত, কিন্তু কি চিন্তিত আমি জানি। অদ্ভুত লাগে না আপনাদের একটা শব্দ, যে ধরুন যারা সায়েন্টিস্ট, যারা বিজ্ঞানী, তারা মাসে একটা বেতন পায়, সেই বেতনটা খুব বেশি হলে পরে 40-50-60 হাজার টাকা। আর অদ্ভুত দেখুন, যে একটা খেলোয়াড় দেশের, যে এন্টারটেনার বলা হচ্ছে, সে মাসে কত টাকা পায় আপনারা হিসেব করে দেখেছেন? কোটি কোটি টাকা পায়, কোটি কোটি টাকা, ক্রিকেটে বলুন, ফুটবলে বলুন, বিভিন্ন জায়গায় যারা এন্টারটেন করে। আসলে
এন্টারটেইনমেন্ট থেকে এখন যারা বৈজ্ঞানিক, যারা বিজ্ঞানী, যারা ডাক্তার, যারা নার্স, যারা সমাজকর্মী, তাদের এন্টারটেইনটা কে করবে? এরা করছে, করছে না? অতএব আমাদের ভাবার সময় এসছে যে যেসব মানুষদের আজকে রাষ্ট্ররা, রাষ্ট্রনেতারা, অতি দক্ষিণপন্থী রাষ্ট্রনেতারা, এই একাডেমিশিয়ান বলুন, বিজ্ঞানী বলুন, ছবি আঁকিয়ে কবি শিল্পী, তাদেরকে ব্রাত্য করেছে, তাদেরকে ওয়াশ আউট করে দিচ্ছে, করে দিয়েছে, তাদের কথা ভাবার সময় এসছে। যুদ্ধ শেষ হলে পুনরায় নতুন যুদ্ধে নান্দি রোল। কোভিড-19 আজকে হয়তো নির্মূল হবে কিছুটা, হলে পরেও যে মহামারী সম্মুখীন মানব সভ্যতা হতে চলেছে, মানব সভ্যতা এই অর্থনৈতিক জায়গা থেকে যে মহামারীর সম্মুখীন হতে চলেছে, সংকটের সম্মুখীন হতে চলেছে, সেটা কিন্তু ভয়ঙ্কর। ভারতবর্ষের 130 কোটি মানুষের মধ্যে প্রায় 40 কোটি মানুষ কর্মহীন হয়ে পড়ছে এবং হয়ে পড়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে আমরা শিল্পীরা, যারা ভীষণভাবে একটা আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে বাস করছি, তাদের কাজটা কী হয়ে দাঁড়াবে সেটা কিন্তু ভাবার বিষয়। একজন শিল্পী হিসেবে আমি ভীষণ উদ্বিগ্ন, এবং সমাজের প্রতিটা স্তরের মানুষ যাদের খেয়ে পড়ে বেঁচে থাকার অধিকার আছে, সেই অধিকারটা আগে আমাদের রাষ্ট্রকে দেখতে হবে। তাদের সুস্বাস্থ্য, তাদের স্বাস্থ্য, তাদের খাওয়া দাওয়া, সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। আমরা তো শুধুমাত্র কিছু চিত্রপটের মধ্যে বা সার্ফেসের মধ্যে কিছুটা বলে দিতে পারি, ধরিয়ে দিতে পারি, আসলে আমরা মানব সভ্যতা, প্রকৃতি ভীষণভাবে বিপন্ন।